বিশ্ব সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পর সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ইসরায়েল বিরোধী অভিযান বিস্তারের হুমকি দিল ইয়েমেনের সামরিক বাহিনী এরপরই জানাবো হামাসের অন্যতম নেতা মোহাম্মদ দেইফ এবং রাফি সালামেকে হত্যার যে মিথ্যা দাবি করেছে ইসরায়েল তা মোহাম্মদ দেইফ শুনছেন এবং বিষয়টি নিয়ে হাসাহাসি করছেন জানাবো আবারও গাজা যুদ্ধবিরতি আলোচনায় স্থগিত করল মধ্য অবস্থাতাকারীরা নেতানিয়াহুকে দায়ী করল হামাস এরপরে জানাবো রকেটের আগুনে উত্তর ইসরায়েল ছাই এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন ইস্যুতে আমেরিকার ভূমিকার কারণে বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে বলে মন্তব্য উত্তর কোরিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েল বিরোধী অভিযান বিস্তারের হুমকি দিল ইয়েমেনের সামরিক বাহিনী ইয়েমেনের হতি আনাসুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েল এবং তার সমর্থক ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অভিযান বিস্তারের হুমকি দিয়েছে সকালের দিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজক প্রত্যাকার খান ইউনুস শহরে আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েল ভয়াবহ গণহত্যা চালানোর পর এই হুশারি উচ্চারণ করল ইয়েমেনের সামরিক বাহিনী ওই গণহত্যায় নব্বই ফিলিস্তিনি শহীদ হয়েছে এছাড়া তিনশোর বেশি মানুষ আহত হয়েছে এবং হতাহতের মধ্যে বহু সংখ্যক নারী ও শিশু রয়েছে গতকালের গণহত্যা সম্পর্কে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন সশস্ত্র বাহিনী গাজার ঘটনাবলী লক্ষ্য করছে এবং দখলদার শত্রুরা গতকাল যে সর্বশেষ গণহত্যা চালিয়েছে সেই বিষয়টি ও ইয়েমেনি সামরিক বাহিনীর নজরে রয়েছে তিনি বলেন ইহুদিবাদে ইসরায়েলের এই হত্যাযোগ্য ও অপরাধ থামানোর জন্য ইয়েমেনের সামরিক বাহিনী তাদের সমর্থ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা ও পদক্ষেপ নেবে ফিলিস্তিনি জনগণের রক্তের জন্য সত্যিকার বিজয় এবং ইসরায়েলি প্রতিশ্রুতি শত্রু ও তার সমর্থকদের বিরুদ্ধে সামরিক অভিযান বাড়াতে দ্বিধা করবে না ইয়েমেন গত সাত অক্টোবর থেকে ইসরায়েল গাজায় রক্তপাত ও ভয়ানক গণহত্যা চালিয়ে আসছে দখলদার সেনাদের হাতে এ পর্যন্ত চল্লিশ হাজার জন ফিলিস্তিন শহীদ হয়েছে যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলের এই অপরাধের বিরুদ্ধে ইয়েমেনের সেনারা রুখে দাঁড়িয়েছে এবং ইসরায়েলের ভেতরে ও ইসরায়েল অভিমুখী জাহাজে হামলা চালিয়ে আসছে মোহাম্মদ দেইফ সব কিছু শুনছেন এবং নেতানিয়াহুর দাবি নিয়ে হাসছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন উপপ্রধান খলিল আল হাইয়া বলেছে অন্যতম নেতা এবং রাফিস হত্যার যে মিথ্যা দাবি করেছে ইসরায়েল তা শুনছেন এবং আলামকে বিষয়টি নিয়ে হাসাহাসি করছেন কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে গতকাল তিনি একথা বলেন এর আগে গতকাল দিনের প্রথম দিকে ইসরায়েলি দক্ষিণ গাজার আল মাওসি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় এবং মোহাম্মদ দেইফকে হত্যা করা হয়েছে বলে দাবি করে খলিল আল হাইয়া এ সম্পর্কে বলেন মোহাম্মদ দেইফকে হত্যার অজুহাত দেখিয়ে ইহুদিবাদী ইসরায়েল এই হামলা ও গণহত্যার বৈধতা আদায়ের চেষ্টা করছে ইসরায়েলের এই হামলায় নব্বই জন ফিলিস্তিনি শহীদ এবং তিনশো জন আহত হয়েছে হতাহতের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে হামলা সম্পর্কে খলিল আল হাইয়া আরও বলেন আমরা নিশ্চিত করছি যে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর দাবি মিথ্যা বরং তার এই ভুয়া দাবি মোহাম্মদ দেইফ শুনেছেন এবং এখন নিশ্চয় হাসছে খলিল আল হাইয়া বলেন আমাদের নেতাদের হত্যার ব্যাপারে হাস্যকর এবং মিথ্যা দাবি করে দখলদার সেনারা ফিলিস্তিনি নারী ও শিশু এবং নিরাপরাধ মানুষ হত্যার বৈধতা দেওয়ার চেষ্টা করছে এটি গাজা উপত্যকা পশ্চিম তীর কিংবা অন্য যে কোনো জায়গায় ঘটে থাকে আমাদের জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনাবাহিনীর অপরাধযোগ্য বাজারজাত করার একটি প্রচেষ্টা আবার গাজা যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করল মধ্য অবস্থাতাকারীরা গাজা যুদ্ধবিরতির বিষয়ে তিন দিন ধরে টানা এবং গভীর আলোচনার পর গ্রহণযোগ্য কোনো ফলাফল না আসায় আবারও যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করে দিয়েছে মধ্য অবস্থাতাকারী দেশগুলো মিশরের নিরাপত্তা সূত্রগুলো গতকাল এ খবর দিয়েছে আলোচনা স্থগিত হওয়া এবং কোনো চুক্তিতে পৌঁছাতে না পারার জন্য তারা ইহুদিবাদী ইসরায়েলকে দোষারোপ করছে মিশরের নিরাপত্তা সূত্রগুলো বলছে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইসরায়েলের মধ্যে প্রতিশ্রুতির ঘাটতি রয়েছে নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে মিশরীয় সূত্রগুলো বলছে ইসরায়েলি আলোচকদের মধ্যে অভ্যন্তরীণ মতভেদ দেখা দিয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে তাদের আলোচনার ব্যাপারে আন্তরিকভাবে বিষয়টি প্রশ্নের মুখে পড়ে তবে ইসরায়েলের ইয়াদিওয়া আহরণত পত্রিকা জানিয়েছে ইহুদিবাদী সরকার এখনও আলোচনার প্রতিক্রিয়া বন্ধ করেনি গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে গভীর আলোচনার মধ্যে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় কমপক্ষে দুটি বর্বর হত্যার ঘটনা ঘটিয়েছে যাতে চারশোরও বেশি মানুষ হতাহত হয়েছে ইসরায়েলের এই গণহত্যা গাজায় যুদ্ধবিরতির প্রতিক্রিয়ায় প্রভাব ফেলে থাকতে পারে তবে এই আলোচনা ব্যর্থ হওয়ার জন্য হামাসের উপপ্রধান খালিল আল হাইয়া ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেই দায়ী করেছে রকেটের আগুনে উত্তর ইসরায়েল ইসরায়েলপুরে সাই লেবাননের প্রতিরোধ যোদ্ধা বাহিনী হিজবুল্লার রকেট বন্যায় ইসরায়েলের কমপক্ষে তিনটি স্থানে বড় ধরনের দাবানল দেখা দিয়েছে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে হিজবুল্লার ব্যাপক রকেট ও ড্রোন হামলার পর উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান পুরে সাই হয়ে গেছে রকেট হামলার পর গ্যালিলি ও গোলান মালভূমি কমপক্ষে দশটি স্থানে সরিয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে লড়াই করে যাচ্ছে ইসরায়েলের ফায়ার সার্ভিসের কর্মীরা দাবানলের কারণে গোলান মালভূমির একটি মহাসড়কের যান চলাচল বন্ধ হয়েছে এ কারণে ব্যাপক ভোগান্তিতে পড়েছে বাসিন্দারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ লেবানন থেকে উত্তর ইসরায়েলে প্রায় দুইশো রকেট ও বিশটি ড্রোন ছিল কিছু রকেট এবং ড্রোনকে বিমান প্রতিরক্ষা এবং ফাইটারজের ধারা গুলি করে ধ্বংস করা হয়েছে এর হামলার প্রতিশোধে হিজবুল্লার ঘাটিতে হামলা করা হয়েছে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করায় ইসরায়েলের দখল করা গোলান মালভূমিতে সামরিক লক্ষ্য বস্তুতে সব রকেট সরা হয়েছে গোলান ডিভিউশন হেয়ার নাফা ব্যারাক এবং আকাশ ও মিজাইল প্রতিরক্ষার হেডকোয়ার্টারের কেইলা বেরাকে হামলা চালিয়েছে যোদ্ধারা ইউক্রেন ইস্যুতে আমেরিকার ভূমিকার কারণে বিশ্বযুদ্ধ যেতে পারে বলে উত্তর কোরিয়ার মন্তব্য উত্তর সামরিক কর্মকর্তা ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত থাকলে নতুন বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়ার সেনাবাহিনীর এই কর্মকর্তার মতে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে যে ধরনের প্রতিশোধমূলক হামলা চালানোর অধিকার রয়েছে তিনি আরও বলেন রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনের উপর মার্কিন চাপের পরিণতি ভালো হবে না ফলে রাশিয়া এবং শক্ত প্রতিক্রিয়া দেখাতে পারে যা পরিস্থিতিকে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে গত বিশ এপ্রিল মার্কিন প্রতিনিধি পরিষদ সর্বসম্মতিক্রমে ইউক্রেনকে ছয় হাজার আশি কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে এদিকে উত্তর কোরিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন কোরিয়া উপদ্বীপে বিমানবাহী রণতরী পাঠানোর পদক্ষেপের মাধ্যমে বিপজ্জনক শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছে আমেরিকা এর মধ্য দিয়ে পিং উইংয়ের সামনে প্রতিরোধের এক নয়াদার উন্মুক্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা ঘোষণা করেছে বিমানবাহীর অনতরী থিউডোর রুজভেল্ট দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে যৌথ সামরিক মহরার অংশ নিতে চলতি মাসের শেষে বোসান বন্দরে প্রবেশ করবেন সেনাবাহিনীর এই কর্মকর্তার মতে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে যে কোনো ধরনের প্রতিশোধমূলক হামলা চালানোর অধিকার রয়েছে তিনি আরো বলেন রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনের উপর মার্কিন চাপের পরিণতি ভালো হবে না ফলে রাশিয়া এবং শক্ত প্রতিক্রিয়া দেখাতে পারে যা পরিস্থিতিকে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে গত বিশ এপ্রিল মার্কিন প্রতিনিধি পরিষদ সর্বসম্মতিক্রমে ইউক্রেনকে ছয় কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে এদিকে উত্তর কোরিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন কোরিয়া উপদ্বীপে বিমানবাহী রণতরি পাঠানোর পদক্ষেপের মাধ্যমে বিপজ্জনক শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছে আমেরিকা এর মধ্য দিয়ে পিং উইং এর সামনে প্রতিরোধের এক নয়া দ্বার উন্মুক্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা ঘোষণা করেছে বিমানবাহী রণতরি থিউডোর রুজভেল্ট দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে যৌথ সামরিক মহড়ার অংশ নিতে চলতি মাসের শেষে বোসান বন্দরে প্রবেশ করবেন